রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আব্দুস সোবহান সহ ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন সাবেক ভিসি অধ্যাপক মোহাম্মদ মিজানুদ্দিনের স্ত্রী মোমেনা জিন্নাত। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী নূরে কামরুজ্জামান ইরান। তিনি জানান, নিয়ম বহির্ভূতভাবে পেনশন আটকে রাখার অভিযোগে আজ দুপুরে রাজশাহী যুগ্ম জেলা জজ আদালত একে মামলাটি দায়ের করা হয়। আদালতের বিচারক জয়ন্ত রানী মামলাটি আমলে নিয়ে আগামী 19 অক্টোবর আসামিদের আদালতে হাজির হতেন সমন জারি করেন। মামলার অন্যান্য আসামিরা হলেন বর্তমান বিশ্ববিদ্যালয়ের দুইজন রেজিস্ট্রার, কোষাধ্যক্ষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুলের সভাপতি ও অধ্যক্ষ। মামলার বাদী মোমেনা জিনাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুলের অধ্যক্ষ ছিলেন। অবসর গ্রহণের পর নিয়ম বহির্ভূতভাবে তার পেনশনের 45,61,945 টাকা আটকে রাখা হয়েছে বলে মামলায় তিনি উল্লেখ করেন। সেলিম উদ্দিন, নবরূপ ডেস্ক রিপোর্ট, রাজশাহী।